হ্যালো স্টুডেন্টস আজকে আমরা ক্লাস টুয়েট দীপালিকা বইটি পড়ব আজকে আমরা মাতৃভক্তি আর তোমরা স্টোরিটা ভালো করে পড়ে নেবে আমি এগুলি নিচের শব্দগুলো অর্থ ছকের নিচে এলোমেলো করে দেওয়া আছে তুমি একই অর্থযুক্ত শব্দগুলো পাশাপাশি লেখো অভ্যর্থনা ভাষণ জরুরি খুব দরকার পরামর্শ উপদেশ ডাক যোগে চিঠি লিখে জিজ্ঞাসা জানবার ইচ্ছা নরাধম অতিশয়হীন মানুষ দু নম্বর নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো আমন্ত্রণ আমাদের বাড়িতে কালী পূজায় সবাইকে আমন্ত্রণ জানায় অসম্ভব গাড়ি চালানোর আমার পক্ষে অসম্ভব জরুরি বাবা জরুরি কাজে বাইরে গেছেন পরামর্শ আমি বাবা মার পরামর্শ শুনে চলি নরাধম যতীন একটি নরাধম ছেলে তিন নম্বর এক কথায় উত্তর দাও ক নমস্কার নমস্কার আসুন পণ্ডিত মশাই এখানে পণ্ডিত মশাইকে উত্তর বিদ্যাসাগর খ বিদ্যাসাগর কার কাছে ছুটি চাইতে গিয়েছিলেন উত্তর মার্শাল সাহেবের কাছে গণ নিমন্ত্রণ বরণে মা ডেকেছে সেটাই বড় ও কার উত্তর বিদ্যাসাগরের চার নম্বর সম্পূর্ণ বাক্যে উত্তর দাও ক নম্বর মার্শাল সাহেব ছুটি দিতে রাজি হননি কেন উত্তর কাজের ক্ষতি হবে ভেবে মার্শাল সাহেব ছুটি দিতে রাজি হননি ঘ নিমন্ত্রণ বড় নয় মা ডেকেছে সেটাই বড় মা ডেকেছে কেন উত্তর ভাইয়ের বিয়ে তাই মা ডেকেছে গ বিদ্যাসাগর কোথায় প্রবেশ করলেন উত্তর মার্শাল সাহেবের অফিসে প্রবেশ করলেন ঘ বিদ্যাসাগর চাকরি ছেড়ে যেতে চাইলেন যে কেন উত্তর মার্শাল সাহেব ছুটি দিতে রাজি হনি তাই চাকরি ছেড়ে যেতে চাইলেন পাঁচ নম্বর বিপরীত শব্দ লেখ অসম্ভব সম্ভব প্রবেশ বাহির আনন্দিত ক্ষতি লাভ পাঠ থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো ক আমি আপনার কাছে একটা ধ্যাস নিয়ে এসেছি আমি আমি আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসছি খ আপনি কি এখনো সকল ঢেস তাহাদের ঢেস অনুসারে করেন আপনি কি এখনো সকল কাজ তাহাদের পরামর্শ অনুসারে করেন গ যে সন্তান মায়ের ঢেস পালন করে না সে ঢেস যে সন্তান মায়ের আদেশ পালন করে না সে নরাদম খ আমার ভাইয়ের ঢেস সেই জন্যই ভেস চাইছি আমার ভাইয়ের বিয়ে সেই জন্যে ছুটে চাইছি থ্যাংক ইউ বাই বাই